আসসালামু আলাইকুম বন্ধুরা চাকরি বা ব্যবসা চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি আমি রনি বন্ধুরা আমি সব সময়ের জন্যই নতুন নতুন বিজনেস আইডিয়া দেওয়ার চেষ্টা করি এবং সবচেয়ে লাভজনক যে ব্যবসাগুলো সেগুলি দেওয়ার আইডিয়ার চেষ্টা করি তো আজকে আমি চমৎকার একটি বিজনেস আইডিয়া যেটা হলো আপনি সম্পূর্ণ বিনা পুঁজিতে এই ব্যবসাটা আপনি করতে পারেন এবং একেবারে কত পরিমাণ আপনি ইনকাম করতে পারেন তা আসলে বলে শেষ করা যাবে না তো সেরকম একটি বিজনেস আইডিয়া সেটা হলো আপনার জমির ব্যবসা জমির ব্যবসা আপনি করতে পারেন একেবারে বিনা পুঁজিতে যেখানে আপনার একটি পয়সাও লাগবে না সেটা আপনি কীভাবে করতে পারেন এবং সেটা করে আপনি কীভাবে মানে আনলিমিটেড ইনকাম করতে পারে সেটা লাখও হতে পারে হাজার হতে পারে সেটা আপনার উপরে নির্ভর করবে তো সেটা আসলে কীভাবে আপনি ব্যবসাটা করবেন সেটা জানার জন্য আমি আজকে আজকে চলে আসছি হলো কুয়াঘাটা আপনারা জানেন যে কুয়াঘাটা একটি ক্রমবর্ধমান একটি পর্যটন এলাকা এবং এটা অনেক উন্নত হচ্ছে পায়রা সমুদ্র বন্দর সহ অনেক রকমের কনস্ট্রাকশন কাজ এগিয়ে চলছে এবং এর ভবিষ্যৎ খুবই ভালো আগে আমি কুয়াঘাটা যখন এসেছিলাম তখন আমি দেখেছি মাত্র হাতে কয়েকটা হোটেল এখন হোটেলের অভাব নেই বললেই চলে দেখেন আপনার পিছনে বন্ধুরা দেখতে পাচ্ছেন যে খালি জায়গা এটা কিন্তু হোটেলের জন্যই বরাদ্দ এবং আমার পিছনে অনেক যতটুকু আমি আমার চোখ যাচ্ছে সবই এলো বড় বড় হোটেল তো আপনারা এই ধরনের ক্রমবর্ধমান এই যে জমিগুলো সেগুলিতে আপনার হিউজ পরিমাণ আপনি ইনকাম কিভাবে করতে পারেন একেবারেই বিনামূচিতে কোনো টাকা লাগবে না খালি মেধা এবং শ্রম খাটিয়ে সেটা কিভাবে আপনি করতে পারেন সেটা জানার জন্য আমি চলে যাব ইলিয়াস ভাইয়ের কাছে ইলেস এখানকার স্থানীয় এবং উনি ওনার মাধ্যমে আপনারা কীভাবে এই জমির ব্যবসা করে আপনি আনলিমিটেড ইনকাম করতে সেটা আমি জানবো কেমন আলহামদুলিল্লাহ আল্লাহ খুব ভালো রাখছে। কুয়াকাটা পর্যটক এলাকা এখানে বিভিন্ন কোম্পানি অনেকগুলো হোটেল করেছে এবং এখানের জমি যে জমি দুই বছর আগে দাম ছিল এক লাখ টাকা শতাংশ সেই জমির দাম এখন তিন থেকে চার লাখ টাকা শতাংশ এবং এখানে উন্নত মানের ফাইভ স্টার হোটেল রয়েছে দুই থেকে তিনটা এবং থ্রি স্টার আছে অনেকগুলো প্রায় আড়াইশো থেকে তিনশোর মতো এখন বর্তমান হোটেল আছে আশা করি পদ্মা সেতু দু সালের ভিতরে কাজ সমাপ্ত হবে এবং পদ্মা সেতুর কাজ শেষ হলে কুয়াকাটায় টাকা মানুষ টাকা দিতে পারবে কিন্তু জমি পাবে না কিন্তু এখনও বর্তমানে কিছু জমি পাওয়া যাচ্ছে নির্ভাজাল হান্ড্রেড পার্সেন্ট একুরেট জমি পাওয়া যাচ্ছে যদি আপনারা কেহ জমির ব্যবসা করতে চান যে এখন জমি কিনব দুই বছর পদ্মা হওয়ার পর জমি বিক্রি করব আপনারা এখন যদি এক লাখ টাকা শতাংশ কেনেন অথবা দুই লাখ টাকা শতাংশ তিন গুণ বেশি আপনারা বিক্রি করতে পারবেন এবং আবাসিক যদি কোনো হোটেল করার চিন্তাভাবনা কারো থাকে হোটেলে তো হিউজ পরিমাণ ব্যবসা যেমন দেখেন শিখদের সাহেব বাংলাদেশে এবং বাহির মিলে তার প্রায় বাইশটা রাষ্ট্রে তার হোটেলের ব্যবসা সে শিখদের গ্রুপ সে কেন কুয়াঘাটা আইসা ফাইভ স্টার মানের একটা হোটেল করছে এবং তার হোটেলের পাশে কিন্তু অলরেডি আরও চোদ্দো সে জমি এসে জি এবং সে এখানে একটা মহিষের খামার করছে গরুর খামার করছে তার অনেক কিছু এখানে আছে এবং জাতীয় পার্টির রুহুল হলদার সেও একটা ফাইভ স্টার মানের হোটেল করছে তাই আপনারা এখনও কুয়াগাটায় জমি পাওয়া যাচ্ছে কিন্তু প্রদাশিত হওয়ার পরে টাকা থাকবে কিন্তু জমি পাওয়া যাবে তাই আপনারা অল্প পুঁজিতে অনেক টাকা লাভবান হওয়া যা এখানে এখনও সেই সুযোগ আছে আচ্ছা আমি জানি যে আপনি তো আপনি এখান আপনি অনেকগুলি ব্যবসায়ী করেন আমি আগে আপনার মাছের একটা বিজনেস করেছিলাম আপনি শুটকি বিজনেস করেন আবার জমি বিজনেসও করেন কারণ আপনাদের এই নিজস্ব অনেক জমি আছে পরিমাণ জমি আপনার লাভ করেছেন সেইভাবে আপনারা এই জমিগুলো সেল করেন এবং সেইভাবে প্লট আকারে এবং হোটেলের জন্য সেই মানের করে উচ্চ করে বালি ভরাট করে সেভাবে আপনারা এই জমিগুলো বিক্রি করার প্রসেস করছেন তা আমার যা বন্ধুরা আমি আপনাকে প্রথমেই বললাম যে ভিডিও শুরুতে যে তারা আসলে বিনা বুঝে তারা ব্যবসা করতে পারে আনলিমিটেড ব্যবসা সেটা লাখ টাকা কত লাখ টাকা হতে পারে বা কত হাজার টাকা এটা আসলে বলা যাবে না এটা আসলে বেচা বিক্রির উপরে সেটা কিভাবে তারা এই ইনকামটা করতে পারে বিনা বুঝে সেটা একটু ভাঙায় বলেন আমাকে বিনা পুঁজিতে সে যে একজন ক্লায়েন্ট নিয়ে আসবে একজন ক্লায়েন্টকে এখানে আইসা বাস্তবে সে জমি দেখাবে জমি দেখানোর উপরে জমির মালিকের সাথে কথা বলবে যে জমির দাম কত ও দেখা যায় যে মালিকটাকে তাকে খুশি হইয়া দশ একর জমি বিক্রি করে দিলে এক একর জমি বিক্রি করে দিলে তাকে মালিক যে জমির যে মালিক সে খুশি হয়ে যা দেয়

একটা বিষয় কি আসলে মানুষের থেকে আসলে প্রচুর টাকা আছে কিন্তু টাকাটা ইনভেস্ট করা সেই প্রপার ওয়েটা পায় না প্রপার জায়গাটাও পায় না

হ্যাঁ এরকম কন্ট্রাকি নিজের জমি সেটা তো মালিকের কাছে যারা আছে বংশের যারা আছে তাদের তখন তার সাথে কথা বললেন বন্ধু আসলে বুঝতে পারেন বিনা পুজিতে এত চমৎকার ব্যবসা সারা বলে আমি আমি জানি না তো আমি ইলেসবের কাছে একটা কথা বললাম আমারই একটা পরিচিত ভাই যিনি আসলে এই তার কোনো পয়সা কোনো পুঁজি নেই কিন্তু সে আসলে বিনা পুঁজিতে একটা ক্লায়েন্ট সে এভাবে কথা বলে তাকে এখানে নিয়ে এসে সে বিক্রি করে সে কিন্তু লক্ষ লক্ষ টাকা সে লাভ লাভ করেছে এবং সে বেশ ভালো আছে এবং এইটাই একটা ভালো ব্যবসা আসলে মেধা শ্রম থাকলে পৃথিবীতে সব কিছুই করা সম্ভব আর আপনি যারা এই জমিন ব্যবসা করতে চান মানে কোনো ক্লায়েন্ট কুয়াকাটা আর্মে কুয়াকাটা সম্ভাবনা সেক্টর এবং এখানে জমির দাম প্রতি বছর বছর মানে প্রায় দ্বিগুণের মতো করে আপনার বাড়তেছে কারণ আর পদ্মা হলে পদ্মা সেতু হলে হাতের নাগালে আপনার এর পাওয়া যাবে না আপনার অত টাকা থাকবে কিন্তু জমি থাকবে না তা কাজে এখনই সুবর্ণ সুযোগ এই সুযোগটা লুফে নেন আর ইলাস ভাইয়ের নাম্বার ডিসিশন বসে থাকবে ইলাস ভাই সর্বত্র সহিতা করবে আপনারা এই এই সুযোগটা আপনি লুফে নেন এবং ইনকাম করবেন এবং আনলিমিটেড আপনারা ইনকাম করে সেটাই আমরা চাই তা ইলাস ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার বন্ধুরা যারা যারা অসহায় তারা নতুন কিছু করতে চায় ভালো কিছু তাদেরকে সহায়তা করেন তারা যদি এরকম কিছু করে তাদের লাভের মুখ দেখাই দিন এবং একটা ভালো কিছু ইনশাল্লাহ ইনশাআল্লাহ আল্লাহ হাফিস আসসালামু আলাইকুম